Smart boy. কি হয়েছে রে? সেটা জিজ্ঞাসা করা তুই কি? তুই তো ফাস্টফুডের দোকানের সাধারণ একজন সেলসম্যান। সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্ট? তাকে দেখ, এখানে অনেক স্টুডেন্ট আছে। কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক। প্রকাশ্য দিবালক আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে। গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল। ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলার ধরেছিলাম, আর সেই জন্য ও আমাকে। একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস? তুই ওদের জোরে চলাফেরা করিস তাই না? বুঝতে পেরেছি, তোর নিজের কোনো ক্ষমতাই নেই। কি? আমার ক্ষমতা নেই? আমি কে, আমার পরিচয় কি? তুই কিছুই জানিস না। আমি একাই ওকে মারবো। এই তোরা সরে যা, সাহস থাকলে আমার সামনে আয়। কি ব্যাপার, ভয় পেয়েছিস? তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরেছিলি, কিন্তু ওর চেহারা দেখার পর ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিলি। তার মানে তোর প্রেমিকাকে ওর মতো একটা বদমাইশ যদি পাবলিক প্লেসে সবার সামনে অপমানও করে, তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি, কিছুই বলবি না, তাই না? ওর ভেতরেও শক্তি আছে শ্রাবণ, যে শক্তি দিয়ে ওর মতো গুন্ডাকে শায়েস্তা করা সম্ভব। সেই শক্তিকে তুই জাগিয়ে তোল, বুকে সাহস নিয়ে এগিয়ে যা। যা বিপ্লব, ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে। ফিউজ ব্যাটারিতে চার্জ দিয়ে কোনো লাভ হবে না। ওকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায় তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেবো। কারণ এই ডলারের চোখে চোখ রেখে কথা বলার সাহস এই ভার্সিটিতে কারুই নেই। মাইন্ড ইট। তোর পাছায় লাঠিটা আমি মারিনি, মেরেছে ও। শালা জানোয়ার, আমার গার্লফ্রেন্ডকে তুই ধাক্কা মারিস, ধাক্কা মারিস! এই, আমাকে তুই ক্যাম্পাস থেকে বের করে দিবি? এই, আমাকে বের করে দিবি? তোর নাম ডলার, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তোর মূল্য
ছেঁড়া দু টাকা নোটের চেয়েও কম। শোন, জীবনে কখনো কাউকে দুর্বল মনে করবি না, কারণ কার ভেতরে কত শক্তি আছে অনেক সময় সে তা নিজেও জানে না। বিপ্লব, তুই আমাকে দুর্বল মনে করেছিস? আমি কে তুই জানিস না? আমার পরিচয় জানলে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোর পরিচয় কি শুনবি? তুই একটা জানোয়ারের বাচ্চা, দুটো হাত, দুটো পা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, আর ঘাড়ের উপর শয়তানের মাথাওয়ালা একটা জানোয়ারের বাচ্চা তুই। সেই জানোয়ারের নাম এল এল, মানে লিয়াকত লস্কর। বিপ্লব আমার নাম, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি।